Well. Okay, thank you. Sugandhar Roy. Sir, with your kind permission, I would like to speak in Bengali. Bengali, TK, translation hai na? Before that, okay, do that. Before that, a few lines in English, because you see, what happened, sir, some figures have been given by the Minister of State, Agriculture and Farmers Welfare in the other house. On the 1st March 2016, in reply to answered question number 913, and it appears from the reply that the total farmer suicide case reported during 2015 all over the country is only 1,690, and out of which 725 farmers committed suicide in Maharashtra alone. But according to one report published in the Hindu on 14th of January 2016, it inter alia states, and I quote only one line, sir, with your kind permission, that data obtained from the government shows Vidarbha was the worst hit last year with around 1,541 farmers from Amravati and Nagpur division committing suicide. So, ye government data उल्लेख करके ये बोल रहा है या सरकार का तत्व तो कुछ अलग है, दोनों में से आसमान जमीन का फर्क है। सर, नाउ आई वुड लाइक टू स्विच ओवर टू बंगाली इन व्यू ऑफ द फैक्ट, क्योंकि हमारे राज्य में हमारे राज्य पाट चाषी अवस्था खूब संगीन हो पड़े केंद्रीय सरकार भूल नीतिर जन्य। सर, हमें जेटा बोलते चाहिए जे एखे हमें एखे देखल नतून सरकार आसल तर आगे बीजेपी दल पक्ष যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ম্যানিফেস্টোতে বলা হয়েছিল, ম্যানিফেস্টোর পেজ 28 বলা হয়েছিল দ্যাট বিজেপি উইল টেক স্টেপস টু এনহ্যান্স দ্য প্রফিটেবিলিটি ইন এগ্রিকালচার বাই এনশিওরিং এ মিনিমাম অফ 50% প্রফিট ওভার দি কস্ট অফ প্রোডাকশন। এখন অনেক আমাদের মাননীয় সদস্যরা বললেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস যে কীভাবে এখনও কোনো বৈজ্ঞানিক প্রথা নেই, কোনো বিজ্ঞানসম্মত প্রথার মাধ্যমে এই মিনিমাম সাপোর্ট প্রাইস ঠিক হয় না, যখন যেমন খুশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে এগুলো তৈরি হচ্ছে, এবং আমাদের রাজ্যে কত পাট চাষ হয় সে সম্পর্কে কোনো বিজ্ঞানসম্মত অ্যাসেসমেন্ট নেই। জুট কর্পোরেশন একরকম হিসেব দিচ্ছে, জুট বেলার অ্যাসোসিয়েশন একরকম হিসেব দিচ্ছে, আইজেএম একরকম হিসেব দিচ্ছে, এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম হিসেব দিচ্ছে। সেই জন্য আমার সরকারের কাছে অনুরোধ যে পাট চাষিদের উন্নতি ঘটানোর স্বার্থে সবচেয়ে আগে দরকার যে কেন পাট চাষ কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে আমাদের রাজ্যে, সেটা আগে দেখতে হবে। শুধু এটা আমাদের রাজ্যের ব্যাপার নয়, ভারতবর্ষের 7টি রাজ্যে, ইন 7 স্টেটস অফ ইন্ডিয়া দিস কাল্টিভেশন অফ জুট ইজ গোয়িং অন ফর সেঞ্চুরিজ টুগেদার। স্যার, কী হচ্ছে আমাদের জুটের অবস্থা যে এখানে 8 লাখ হেক্টর অফ ল্যান্ড এখানে জুট পাট চাষ হয়, এবং জুট হচ্ছে একটা এসেন্সিয়াল কমিউনিটি, 77টা জুট মিল রয়েছে সারা দেশে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন জুট মিল আমাদের রাজ্যে রয়েছে, এবং সবচেয়ে বেশি জুট মিল আমাদের রাজ্যে রয়েছে। সুতরাং একদিকে অসংখ্য পাট শ্রমিক এবং আর একদিকে অসংখ্য পাট চাষি পরিবার, তারা আজকে সরকারের কাছ থেকে ঠিকমতো পাট চাষিরা সহায়ক মূল্য পাচ্ছেন না বলে তাদের অনেকে এমন দুর্দশার সম্মুখীন হয়েছেন যে সরকারের সে বিষয়ে কোনো নজর নেই। আমি স্যার আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হোক, সেটা যেন মান্ডির যে দর, মান্ডি প্রাইসের চাইতে, বাজার দরের চাইতে সেটা যেন একটু বেশি থাকে, যাতে পাট চাষিরা উৎসাহিত হয় আরও বেশি পাট চাষ করার জন্য। গত 2 বছর যখন মিনিমাম সাপোর্ট প্রাইস এত কম ছিল এবং পাটের দাম পড়ে গেল এবং পাট চাষিরা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হলো, তখন আমাদের সরকার মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আলাদাভাবে 500 টাকা প্রতি কুইন্টাল চাষিদেরকে আলাদা কম্পেনসেশনের ব্যবস্থা করলেন। অথচ আমরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করলেন না। আমাদের তাই আপনার মাধ্যমে এই সরকারের কাছে আমাদের আবেদন হবে যে শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের বিশেষ করে যে 7টি রাজ্যে পাট চাষ হয় সেই পাট চাষিদের স্বার্থে এই ন্যূনতম সহায়ক মূল্যকে সেই মান্ডি প্রাইসের চেয়ে উপরে যাতে যায় তার ব্যবস্থা অবিলম্বে করা উচিত, এবং এই সিজনে সেইভাবে এই সিজনে যে সহায়ক মূল্য ঘোষণা করা হয়েছে সেটাও পর্যাপ্ত নয়। তার কারণ এক শ্রেণীর অসাধু পাটকল মালিক, তারা পাটে র জুটের দাম
কৃত্রিম ভাবে বাড়িয়ে কৃত্রিম অভাব সৃষ্টি করে দিয়ে পাট চাষীদেরকে বঞ্চিত করছে, আর তারা অতিরিক্ত মুনাফা লুট করছে, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করব যে মিনিমাম সাপোর্ট প্রাইস অফ জুট মাস্ট বি ইনক্রিজ টু দ্যাট লেভেল বিফোর অ্যাবভ দ্য লেভেল অফ দি মান্ডি প্রাইস, আদারওয়াইজ দ্য গ্রোয়ার্স উইল নট টেক ইন্টারেস্ট ইন কালটিভেশন অফ র জুট। স্যার, সবশেষে আমি সে কথাটা বলতে চাইছি যে বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল যে জেনেটিক্যালি, আই কোট ফ্রম দি ম্যানিফেস্টো অফ বিজেপি, জেনেটিক্যালি মডিফাইড ফুডস উইল নট বি অ্যালাউড উইদাউট ফুল সায়েন্টিফিক ইভ্যালুয়েশন। এবার কি ইভ্যালুয়েশন হচ্ছে জিএম ক্রপের আমরা কিছুই জানি না, পাবলিককে জানতে দেওয়া হচ্ছে না, কৃষি দপ্তরের ওয়েবসাইটে সমস্ত বিষয় কি ইভ্যালুয়েশন হয়েছে না হয়েছে সেটা জানাতে হবে পাবলিককে, যাতে পাবলিক এই জিএম ক্রপের ব্যাপারে সমস্ত ইভ্যালুয়েশন দেখার পর তারা তাদের মতামত জানাতে পারে, তারা এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবং আমাদের কৃষক সম্প্রদায়, সারা ভারতবর্ষের যে কৃষক সম্প্রদায়, সে কৃষক সম্প্রদায়ের কাছ থেকে মতামত নিয়ে তবেই জিএম ক্রপকে উৎসাহিত করা হবে, নইলে ওই মহারাষ্ট্রে বিটি কটন চাষের মধ্য দিয়ে যেভাবে সর্বনাশ ঘনিয়ে এসেছে বিদর্ভ অঞ্চলে, সে বিদর্ভের চাষুদের মতো সমস্ত চাষিরা আত্মহননের পথ বেছে নেবে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমি তাই আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন করব যে জিএম ক্রপের ব্যাপারে কি সাইন্টিফিক এভ্যালুয়েশন হয়েছে সমস্ত কিছু জনসাধারণের গোচরে নিয়ে আসা হোক। ধন্যবাদ স্যার।